বিচারপতির কালো কোট ছেড়ে গেরুয়া বসন পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান বিজেপিতে যোগ দিয়েই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদের ডাক প্রাক্তন বিচারপতির

পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার বিচারপতির চেয়ারে বসে বিজেপি করতেন বলে তোমিটা কড়া ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিতলেন তৃণমূল নেতা শান্তনু সেন করেছেন বিরোধীদের কথা করেছেন এবং শাসক দল এবং রাজ্য সরকারকে বিষদগার করেছেন এটা বাংলার মানুষ তথা দেশের মানুষ দেখেছে এবং আজকে তার সুবিধাবাদী চরিত্র সারা দেশের মানুষের সামনে খুলে গেল আগামী দিনে তিনি সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি একটি বেইমান মির্জাফর এবং সুবিধাবাদী মানুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন চাকরি বঞ্চিতদের মধ্যে বিচারপতি হিসেবে আশা জাগিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু যোগদান দুঃখজনক বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বিচারপতি থাকা অবস্থায় তিনি যেগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো বাংলার মানুষের মধ্যে উৎসাহ যুগিয়েছিল আশা যুগিয়েছিল বিশেষ করে যারা নির্যাতিত বঞ্চিত মানুষ এটুকু বলতে পারি বাকি তার রাজনৈতিক জীবনে তিনি বিজেপিতে গেলে তো তাকে আমরা বলছি না যে ঠিক করছেন তিনি ভুল করছেন এটাই বলবো আমরা মণিপুর ব্যাপম এবং নির্বাচনী বন্ডের মতো দুর্নীতির সঙ্গে যুক্ত বিজেপিদের বাংলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনতে চাইছেন বলে নিশানা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনবেন যারা ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত যারা মণিপুরে এই নারকীয় ঘটনা ঘটালো উনি বিজেপিকে ক্ষমতায় আনবে উনি যারা হাফরস, উন্না ও কাটুয়ার মালিক অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে আগামী যে নির্বাচন আসতে চলেছে আর মাত্র কয়েক মাস পর সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা সেইটার দিকেই কিন্তু নজর রাখতে হবে ক্যামেরায় আনন্দ সাথে দেওপম সরকার কলকাতা থেকে